এভাবেই মহাসড়কের উপরে সারিবদ্ধভাবে রাখা হয়েছে দূরপাল্লার বাস। অথচ প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে আধুনিক বাস টার্মিনাল। এটি এখনও উদ্বোধন না হওয়ায় প্রতি মুহূর্তই বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। দুর্ঘটনা করতে পারে, গাড়ি রাখতে সমস্যা হয়, যাত্রীরাও এখানে এখানে ওঠানামা করে, তো এটা এটা আমাদের জীবন ঝুঁকিতে। মাদারীপুরের পাগদি মৌজার উপর দাঁড়িয়ে আছে তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন কেন্দ্রীয় বাস টার্মিনাল। বিশ্বব্যাংকের অর্থায়নে ২০১৮ সালের ২১ অক্টোবর নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল পরের বছরের ৩১ ডিসেম্বর। কয়েক দফা সময় বাড়িয়ে পৌর কর্তৃপক্ষকে ২০২২ সালের ৩০ এপ্রিল বুঝিয়ে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। বছর পেরিয়ে গেলেও অলস পড়ে আছে বাস টার্মিনালটি। রাস্তায় দাঁড়াই থাকি, বৃষ্টিতে বিজি, রোদে কষ্ট পাই। মেন রোডের উপরে প্লেস করলে সমস্যা হয় না, আটা গাড়ি যাতায়াতে সমস্যা হয়। দ্রুত উদ্বোধনের মাধ্যমে এই এই টার্মিনাল চালু হোক। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। করোনা মহামারীর কারণে কাজ শেষ করতে বিলম্ব হয়েছে দাবি করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন পৌর কর্তৃপক্ষের কর্তা ব্যক্তিরা। এদিকে জেলা প্রশাসক জানান জনগণের সুবিধার্থে শিগগিরই বাস টার্মিনাল উদ্বোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাস টার্মিনালের কর্মকাণ্ড যদি এবং এটি যদি সম্পূর্ণ রকমভাবে যদি এটি কাজ শেষ হয়ে থাকে, উদ্বোধনের মাধ্যমে সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে আমরা উদ্যোগ নেব। টার্মিনালটিতে পার্কিং জোন ও শ্রমিকদের জন্য বিশাল হলরুম, ওয়াশরুম সহ বিভিন্ন সুবিধা রয়েছে। এছাড়া আলাদা প্রবেশ বহির্গমন পথের পাশাপাশি যাত্রীদের জন্য বিশাল ওয়েটিং লাউঞ্জেরও ব্যবস্থা রাখা হয়েছে। পরিবেশের কথা বিবেচনা করে ভবনের পেছনে রয়েছে গ্রিন জোন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।